সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। ফের আদালতে উঠে পূর্ত কেলেঙ্কারিতে জড়িত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর জামিনের আবেদন। মঙ্গলবার আদালত দুই পক্ষের আইনজীবীদের সওয়াল শুনে কোনো মন্তব্য করেননি। বুধবারই এই আবেদনের রায় ঘোষণা করবেন বিচারপতি। বাদল চৌধুরীর মামলায় আজকে আমরা একটা জামিনের দরখাস্ত করেছিলাম, ওনাকে আজকে রিমান্ডেড ছিল, যদিও ওনাকে রিলিজ করা যায়নি, কারণ উনি এখন হাসপাতালে শয্যাশায়ী। এই অবস্থায় জেল থেকে জানিয়েছে যে উনি হাসপাতালে থাকার কারণে ওনাকে আজকে উপস্থিত করানো যায়নি, কিন্তু জামিনের দরখাস্তটার উপর দুপক্ষেরই শুনানি হয়েছে। আমরা আমাদের জামিনের দরখাস্তটার সঙ্গে জোরালোভাবে আমরা যেটা আবেদন রেখেছি যে এখন আজকে 75 দিন পেরিয়ে যাওয়ার পরে পুলিশের কাছে এমন কোনো মানে তথ্য বা কোনো যুক্তিগ্রাহ্য দাবি পুলিশ প্রেস করতে পারেনি, যে কারণের জন্য ওনাকে আরও কিছুদিন জেলে আটকে রাখার দরকার। সরকার পক্ষ যেটা বোঝানোর চেষ্টা করেছে যে 90 দিন অবধি ওনাকে রাখা যায়, কাজেই আরও 10-15 থাকুক, এইটা ওনারা দাবি করছে। কিন্তু কেন, কী পারপাস, এটা কিন্তু ওরা বলতে পারেনি। উল্টো দিকে আমরা আমাদের তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছি আদালতকে, নতুন করে সবটা বিষয়ে বোঝানোর চেষ্টা করেছি যে গোটা বিষয়টাই যেটা বাদলবাবুর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, সেই অভিযোগটার কোনো সার্বত্তা নেই। গোটা সিদ্ধান্ত যাই কার্যকরী হয়েছে রাজ্যের উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে, সেটা WAB বা SAB ওয়ার্ক অ্যাডভাইজারি বোর্ড এবং সাপ্লাই অ্যাডভাইজারি বোর্ড, এদের মিটিং চিফ সেক্রেটারির নেতৃত্বে ল সেক্রেটারির উপস্থিতিতে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলি কার্যকরী হয়েছে এবং পরবর্তী সময় ক্যাবিনেটের কাছে এই বিষয়গুলি প্লেস করা হয়েছে। ক্যাবিনেট বলেছে এগিয়ে যাও, অনুমোদন দিয়েছে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।